আপনি টোটাল যে জমির প্রতি বলছেন একবার বলে দিন, তাহলে মাথাটা যদি কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে দিয়ে দেবো। জমির কাজ ফিনিশ করতে গেলে তাহলে টার্গেট থাকবে, তাহলে একটু বলে দিন তাহলে কত কি দিয়ে দেওয়া হবে কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি অনেসিবাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে আমাকে 80 টাকা করে দিলেই আমাকে। 80 টাকা করে দিলেই আমাকে। আমার কোনো আপত্তি নেই, প্ল্যানের বাইরে গেলে আমি কিন্তু বিল্ডিং ডিপার্টমেন্টকে দেখিয়ে আপনার বাড়িটা তাহলে কিন্তু ভাঙানোর ব্যবস্থা করে দেবো। আপনি ইললিগাল কাজ করবেন না, আপনি কাজ করুন না। অনেকে তো 100 টাকা করে স্কোয়ার ফিট নেয়, অনেকে 80 টাকা করে স্কোয়ার ফিট নেয়। আপনার আমি কি শুনুন, আমি 80 টাকা করে স্কোয়ার ফুট এইটুকু বলেছি, ওইটাই শুধু বাদ হয়ে গেছে। আমি 80 টাকা করে স্কোয়ার ফিট বা 100 টাকা করে স্কোয়ার ফিট কে নিচ্ছে আমার জানার দরকার নেই। আমি আমি বলেছি আপনাকে লিগাল আর ইললিগাল, আমি টাকার গল্প বলিনি। কথাটাকে বন্ধ রূপ দিয়েছে, কে পাঠিয়েছে? সে দলের, আমার দলের লোক তো নয়, সে নিশ্চয় বিরোধীর পক্ষ। তার হয়তো কোথাও আমি স্বার্থে ঘা দিয়েছি, কোথাও হয়তো তার অপকর্মকে বাধা দিয়েছি। হ্যাঁ, এইসব কোনো কোথাও মনে হয় পুকুর ভরাট করছিল বেআইনিভাবে, সেটা আমি বন্ধ করেছি। এইভাবে মনে হয় কোনো কিছু করেছিস তার তার প্রতিশোধ নেওয়ার জন্য। এইসব 1 বছর আগে, এই এই কথাগুলো হয়েছিল 1-1.5 বছর আগে। অভিযোগ কি আনবো, প্রমাণ দিস। আমি যেতে যাব কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, উনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। বিরোধী দলনেতা যে টুইট করেছেন তাতে যে ভিডিওটা রয়েছে যে একজন কাউন্সিলর কোনো কিছু বলছেন, তো যে অংশটা দেখা গেছে, তো আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক। যদি ভিডিওটা ঠিক হয় তাহলে বিষয়টা নিশ্চিতভাবে গুরুতর। কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন, কেন এই কথাগুলো, এই শব্দগুলো উচ্চারিত হলো, এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে। আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এই ধরনের কিছু কাজকর্মের জন্য গোটা পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয়, তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করে না। প্রথমে দেখতে হবে এটা ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে কনসার্ন কাউন্সিলরের কাছ থেকে নিশ্চিতভাবে দল জানতে চাইবে এটা কী বিষয়। কথার অংশ তো, তার আগে কী ছিল, পিছে পেছনে কী ছিল, সেগুলো দেখে নিয়ে যদি দেখা যায় তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না এবং বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেটা ঠিক, তাহলে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তো তাহলে তিনি সেটা ব্যবস্থা নিচ্ছেন না কেন? যদি জানতে পারেন যে কে বা কারা করছে তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেনটা করা। যদি কাউন্সিলরের কাছে কমপ্লেন থাকে বা ইনফরমেশন থাকে যে তৃণমূলের কোনো কোনো ছেলে এগুলো করেছে, তো তারই তো উচিত ছিল দলকে জানানো বা পুলিশকে জানানো বা পুরসভাকে জানানো, কিছু তো করবেন। এখন এটা পুরো যদি ভিডিও ভুল হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা কেন উত্তর দেবো? কনসার্ন যে পুরোপিতা মানে কাউন্সিলর মানে যে ভদ্রমহিলা, তিনি মামলা করুন যদি ভুল হয়ে থাকে। বিরোধী দলনেতা একটা ভিডিও দিয়েছেন একজন কাউন্সিলর সম্পর্কে, তিনি এই এই বলছেন বিতর্কিত কথা, গুরুত্বপূর্ণ অভিযোগ।
তা সেটা তো তিনি বলতে পারবেন, তিনি এটা করেছেন কি করেননি, এই কথাগুলো বলেছেন কি বলেননি। যদি সুরেন্দ্রবাবু এটা ভুল টুইট করে থাকেন তাহলে কাউন্সিলর সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি ঠিক টুইট করে থাকেন, আর এক বছর হোক আর পুরনো হোক, কথাগুলো বলাটা, এই কথাগুলো তো অত্যন্ত আপত্তিকর কথা। প্রশ্নটা হচ্ছে এই কথাগুলো বলেছেন না বলেন, ওটা এক বছর আগের না 10 বছর আগের বিষয় নয়, ওই এলাকায় এই ধরনের কালচার চলছে না চলছে না, এটা হচ্ছে বিষয়। এবার শুভেন্দু অধিকারী টুইট করেছেন, আমি আগ বাড়িয়ে সেই টুইট ভুল ভ্রান্তি এগুলো আমি কি বলতে যাব। যদি শুভেন্দু অধিকারী দেয়া ভিডিও ভুল হয় তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনে ব্যবস্থা নিন, আর যদি ঠিক হয় তাহলে দলের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।